রেজিস্টার দপ্তরে তালা দিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। 17 দফা দাবিতে শনিবার সকাল থেকে কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেন তারা। এ সময় রেজিস্ট্রার দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ডক্টর এম রোস্তম আলী মাননীয় ভাইস চ্যান্সেলর আসার পর থেকে আমাদের বিভিন্ন বারংবার মিথ্যা আশ্বাস এবং বিভিন্ন দাবির মুখে বিভিন্ন কার্যক্রম আশ্বাস দিয়েছে যে আমরা সব দাবি মেনে নিলাম। কর্মকর্তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা তার কাছে গেছি এবং প্রতিটা সময় সে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিছে এবং বলছে মেনে নিছে, মেনে নেওয়ার কথা বলে আমাদেরকে হলো কমিটি করে দিছে এবং পরবর্তীতে কোনো কমিটিতে আমরা কমিটির কোনো কার্যক্রম দেখতে পাইনি। বিপক্ষের থেকে কোনো যোগাযোগ আমাদের সাথে করা হয়নি। হ্যাঁ, আগামীতে করবে কি না সেটা তো আমরা জানি না, আমাদের আন্দোলন চলমান থাকবে এবং আগামীতে হয়তো আরও কঠোর আন্দোলনে যেতে পারি।